क्या जो आपका एक बीपीएल जनरेटर कौन से बुक करना है क्या मुझे পার্সোনালি বলতে আলহামদুলিল্লাহ ভালো গেছে, বাট টিম ওয়াইজ আমরা তেমন ভালো পারফর্ম করতে পারি নাই, মাত্র তিনটা গেম উইন হয়েছি। আমাদের যে টিম ছিল আমাদের কোয়ালিফাই করার মতো টিম ছিল, আনফর্চুনেটলি আমরা করতে পারি না। না, আমি মনে করি লঙ্গার ভার্সন আর শর্টার ভার্সন তেমন কিছু না, মাইন্ডসেট আপনার যখন যেই খেলা ওইটা নিয়ে চিন্তা করলে আপনি সব ফর্মেটেই ভালো করতে পারবেন। টাইম আউটের সময় সুজন স্যার এসে বলছিল যে তুই শেষ পর্যন্ত একদম লাস্ট ওভার পর্যন্ত থাকার চেষ্টা করবি, কারণ সোহান আছে ও বিগ হিটার। সো আমিও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করছি আর ও ভালো সাপোর্ট দিয়েছে আমাকে। আমাদের মধ্যে এখন তার কনফিডেন্স কেমন ছিল সেটা আমি কিভাবে বলবো। এখন আমাদের মধ্যে কম্বিনেশন হচ্ছিল যে এখন চার ওভারে 50 রানের উপরে লাগে, সো আমরা ক্যালকুলেটিভ ব্রেক নিব, ওভারে একটা দুইটা বাউন্ডারি আর দুই তিনটা সিঙ্গেল হলে লাস্ট দুই ওভারে যদি 23 রানও লাগে ওটা কভার করা যাবে। হ্যাঁ, আমার টিমের রোল ছিল যে আমি শেষ পর্যন্ত থাকবো, এটাই আমার রোল দিয়ে দিছে সুজন স্যার। সো আমি ট্রাই করছি যে শেষ পর্যন্ত ইনিংসকে ক্যারি করো। না, আসলে তেমন কাউকে ফলো করি না, আমি আমার নিজে স্টাইলে চেষ্টা করি। না, আসলে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আপনার একটা ইনিংস যথেষ্ট। সো একটা ইনিংস আমি চেষ্টা করছি যে একটা ইনিংস লম্বা করার, ওইটার কনফিডেন্স দিয়ে ইনশাল্লাহ পুরো সিজন ক্যারি করার। না, এখন টিম ম্যানেজমেন্ট যেখানে আমাকে ট্রাই করবে আমি ওইখানেই চেষ্টা করবো বলো। না, আসলে ভয় কাজ করলে ক্রিকেট খেলা ছেড়ে দেওয়া লাগবে, ভয় আসলে কাজ করে না। আমি চেষ্টা করি যেখানেই খেলার সাহস নিয়ে খেলার আর ভালো করার। না, ওইরকম কিছুই নেই, আমি চেষ্টা করি যে টি-20 আসলে টি-20 যেভাবে খেলা ওইভাবে খেলার চেষ্টা করি, ওয়ান ডে যেভাবে টেস্ট যেভাবে।